রহমান রহিম, উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ ইংরেজি 2014 সালের শেষ দিন। আমাদের জাতীয় জীবনে এই সালটি ছিল আরও একটি দুঃসহ বছর। আগামীকাল ভরে উঠবে নতুন বছরের নতুন সূর্য। আমি আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। মহান স্বাধীনতা যুদ্ধে বিজয়ের মাস ডিসেম্বরের ও শেষ দিন আজ। ৪৩ বছর আগে এই ডিসেম্বর মাসে সীমাহীন আত্মত্যাগের বিনিময়ে বিজয় ছিনিয়ে এনেছিলেন বীর মুক্তিযোদ্ধারা। তারা এ দেশের মানুষের স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়িত করেছিলেন গণতন্ত্র, সাম্য ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে। আমাদের ভাই বোনেরা জীবন দিয়েছিলেন। আজ রাষ্ট্রীয় ক্ষমতার দখলদারেরা সেসব লক্ষ্যের কবর রচনা করেছে। আমরা মনে করি লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন এ বাংলাদেশের মালিকানা এখন আর জনগণের হাতে নেই। আওয়ামী লীগ বহুল বিতর্কিত পঞ্চদশ সংশোধনী পাস এবং জাতীয় নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। এর মধ্য দিয়ে তারা নিজেদের খেয়াল খুশি ও সুবিধা মতো একতরফাভাবে সংবিধান পরিবর্তন করে দেশে সাংবিধানিক সংকট সৃষ্টি করেছে, কষ্টার্জিত গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছেন এবং কার্যত একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়েছে। ধূর্ত অপকৌশলের মাধ্যমে এই পরিস্থিতি সৃষ্টি করতে গিয়ে তারা জনমতের কোনো তোয়াক্কা করেনি। এতে জনগণের উপর স্বৈরশাসন চেপে বসেছে, নির্বাচনী ব্যবস্থা প্রহসনে পরিণত হয়েছে এবং জাতীয় সংসদ কার্যত বিরোধী দল শূন্য হয়ে পড়েছে। গত 5 জানুয়ারি জাতীয় সংসদের তথাকথিত নির্বাচন পরিণত হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় প্রহসনে। কোনো বিরোধী দল ওই নির্বাচনে অংশগ্রহণ করেনি। জনগণের প্রত্যক্ষ ভোটে জাতীয় সংসদের 300 আসনে নির্বাচন হবার বিধান রয়েছে। তার মধ্যে সংখ্যাগরিষ্ঠ 154টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে ঘোষণা করা হয়েছে। বাকি আসনগুলোতে ভোট গ্রহণের উদ্যোগ নেওয়া হলে শতকরা 5 জন ভোটারও ভোট কেন্দ্রে উপস্থিত হয়নি। অর্থাৎ কেবল বিরোধী দল নয়, শতকরা 95 জনেরও বেশি ভোটার ওই একতরফা নির্বাচনী প্রহসন বর্জন করে। যে তরুণেরা নতুন ভোটার হয়েছিল তারাও ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। সরকার, সংসদ, মন্ত্রিসভা, স্পিকার ও বিরোধী দলের মতো প্রতিষ্ঠানগুলো জনগণের প্রতিনিধিত্বহীন হয়ে পড়েছে। দেশের জনগণের কাছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এই ব্যবস্থা গ্রহণযোগ্য হয়নি। এর মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার হারিয়েছেন। এ থেকে যে জাতীয় সংকট সৃষ্টি হয়েছে তা দিন দিন ঘনীভূত হচ্ছে। জনপ্রতিনিধিত্বহীন বর্তমান শাসন ব্যবস্থা প্রলম্বিত হওয়ার কারণে। প্রিয় সাংবাদিকবৃন্দ, এইরকম একটি হীনপন্থায় ক্ষমতাসীনরা রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে রেখেছে। জনগণের ভোট ছাড়াই ক্ষমতা দখলের কারণে জনগণের কল্যাণে কল্যাণ তাদের কাছে আদৌ গুরুত্বপূর্ণ নয়। তারা কোনো ধরনের জবাবদিহিতায় বিশ্বাস করে না।
তারা বলেছিল, সাংবিধানিক ধারাবাহিকতার প্রয়োজনে নাকি 5ই জানুয়ারির ভোটারবিহীন তথাকথিত নির্বাচন করতে হয়েছে। খুব শিগগিরই আলাপ আলোচনার মাধ্যমে তারা নতুন করে নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করেছিল, কিন্তু তারপর 1টি বছর পেরিয়ে গেছে। এই সময়ে দেশের প্রায় সকল রাজনৈতিক দল এবং সিভিল সমাজ সহ সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দ একটি প্রতিনিধিত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সমঝোতার আহ্বান জানিয়ে আসছে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল সকল দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য একটি ইনক্লুসিভ নির্বাচনের ব্যাপারে আলাপ আলোচনার আহ্বান জানিয়ে আসছে। কিন্তু নিজেদের দেওয়া অঙ্গীকারও এখন আর আওয়ামী লীগ মানছে না। তারা যে কোনো মূল্যে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চায়। তারা বলছে, এই নির্বাচনের মধ্য দিয়ে নাকি গণতন্ত্র ও সংবিধান রক্ষা পেয়েছে। এই দাবি সম্পূর্ণ যুক্তিহীন। বিরোধী দলের অংশগ্রহণে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে জনগণ ভোট দিতে পারলে গণতন্ত্র ও সংবিধান লঙ্ঘন হয় না, বরং বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী ঘোষণাই অগণতান্ত্রিক ও অসাংবিধানিক। ভোটার বর্জিত ও প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচনী প্রহসনের মাধ্যমে সংবিধান লঙ্ঘন ও গণতন্ত্র হত্যা করা হয়েছে। জনগণের সম্মতি ছাড়া গঠিত সরকারই হচ্ছে অগণতান্ত্রিক ও অসাংবিধানিক। এ ধরনের একটি সরকারের দেশ পরিচালনার কোনো অধিকার থাকতে পারে না। সাংবাদিক বন্ধুগণ, জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় আমরা এই কথাগুলো বারবার বলছি, তাই ক্ষমতার দখলদারেরা আমাদের কণ্ঠ স্তব্ধ করতে চায়। দেশবাসী দেখেছে কি ফ্যাসিবাদী কায়দায় গাজীপুরে আমাদের সমাবেশ করতে দেয়া হলো না। আমাদের সমাবেশ স্থলে সম্পূর্ণ বেআইনিভাবে একটি পাল্টা সমাবেশের ঘোষণা তারা দেয়, আর প্রশাসন সেই বেআইনি সমাবেশ আহ্বানকারীদের নিরস্ত না করে 144 ধারা জারি করে, আমাদের সমাবেশ বন্ধ করে দেয়। গাজীপুরে আমাদের নেতাকর্মীরা মিছিল করতে চাইলে পুলিশ তাদের ওপর আক্রমণ করে, অথচ পুলিশি ছত্রছায়ায় ক্ষমতাসীনদের সমর্থক সন্ত্রাসীদের প্রকাশ্যে মহড়া দেওয়ার সুযোগ দেওয়া হয়। মিথ্যা মামলায় অস্থায়ী আদালতে আমি হাজিরা দিতে যাওয়ার সময় আমাদের নেতা কর্মী, সাধারণ মানুষ ও আমার গাড়িবহরের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছত্রছায়ায় সশস্ত্র হামলার দৃশ্য আপনারা দেখেছেন। সশস্ত্র হামলাকারীদের নাম পরিচয় ও ছবি সহ সংবাদ মাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রচারিত হয়েছে। সেই সন্ত্রাসীদের গ্রেফতার দূরের থাকুক, তাদের বিরুদ্ধে মামলাও হয়নি, অথচ আমাদের দলের অসংখ্য নেতাকর্মীর নামে মিথ্যে মামলা দিয়ে তাদের গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে। আপনারা দেখছেন আমাদের শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচিগুলোতে কিভাবে হামলা করা হচ্ছে। গত 1 বছর ধরে আমরা সর্বোচ্চ সংযম বজায় রেখে সংঘাত এড়িয়ে চলছি, অথচ প্রতিনিয়ত আমাদেরকে কুৎসিত ও আক্রমণাত্মক ভাষায় হুমকি দেওয়া হচ্ছে।
আমাকে নাকি তারা মাইনাস করে দেবে। আমি মনে করি চূড়ান্ত বিচারে মাইনাস করার ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। অতীতে যারা মাইনাস করতে চেয়েছেন তারাই মাইনাস হয়ে গেছেন। আর রাজনীতি থেকে আমাকে মাইনাস করার সিদ্ধান্ত একমাত্র দেশবাসী নিতে পারেন, অন্য কেউ নয়। যারা হুমকি দিচ্ছে তারা তাদের ফ্যাসিবাদী চেহারাই সকলের সামনে তুলে ধরছে। দেশবাসী যথাসময়ে তাদের উপযুক্ত জবাব দেবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন বর্তমান জবরদখলকারী সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের জনগণের সকল মৌলিক অধিকার হরণ করেছে। বাক ব্যক্তি মত প্রকাশের স্বাধীনতা নেই, সমাবেশ ও প্রতিবাদের অধিকার রহিত করা হয়েছে, জনগণ ন্যায় বিচারের অধিকার থেকে বঞ্চিত। এই অবস্থা চরমে পৌঁছেছে গত 5 জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনী প্রশাসনের মাধ্যমে ক্ষমতা জবরদখল করার পর থেকেই। তারা জনগণের সমস্যা, আশা আকাঙ্ক্ষা, দাবি দাওয়া, আইন শৃঙ্খলা পরিস্থিতি, অবনতিশীল অর্থনীতি, জনগণের জীবন জীবিকা কোনো কিছুর প্রতি ভ্রুক্ষেপ করছে না। ছলে বলে কৌশলে জবরদখল করা ক্ষমতা দীর্ঘস্থায়ী করাই তাদের একমাত্র উদ্দেশ্য। সেই লক্ষ্যেই তারা সম্প্রচার নীতিমালা তৈরি করেছে, বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোকে পুরোপুরি কবজায় নিতে। দলীয়করণ ও প্রভাব বিস্তারের মাধ্যমে ইতিমধ্যে দুর্বল হয়ে পড়া বিচার বিভাগকে পূর্ণ নিয়ন্ত্রণ করার হীন লক্ষ্যে বিচারপ্রতিদের অভিশংসনের জন্য আইন পাশ করেছে। যারা সরকারের অন্যায় অত্যাচারের প্রতিবাদ করছে তাদের উপর নগ্ন হামলা চালিয়ে, মিথ্যে মামলা দিয়ে এবং গুণ ও খুন করে স্তব্ধ করার চেষ্টা করছে। মাঠে ময়দানে এমনকি হলরুমে পর্যন্ত রাজনৈতিক সমাবেশ করতে দিচ্ছে না। মানববন্ধনের মতো শান্তিপূর্ণ কর্মসূচিতেও প্রতিবাদী জনগণকে দাঁড়াতে বাধা দেয়া ও হামলা করা হচ্ছে। সবখানে বিএনপি 20 দল ও অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা চালাতে প্রকাশ্য উস্কানি ও নির্দেশ দেয়া হচ্ছে। দেখা মাত্র গুলি করার আদেশ দিয়ে আজ তারা জনগণের মত প্রকাশের মৌলিক অধিকারকে পদদলিত করছে। আইনের শাসন এখন পুরোপুরি নির্বাসিত। রাজনীতির ভাষাকে এরা কুলুষিত করে সন্ত্রাসী ভাষায় পরিণত করেছে। তারা সন্ত্রাসী ও দুর্বৃত্তের ভাষায় কথা বলছে। আমি বলতে চাই ক্ষমতা চিরস্থায়ী নয়, আগামীতে আরো সরকার আসবে। এখন আপনারা যেসব অপকর্ম করছেন, যেমন আচরণ করছেন, তার প্রতিফল আগামীতে ভয়ঙ্কর হতে পারে। কাজেই বুঝে শুনে কথা বলবেন ও কাজ করবেন। প্রিয় সাংবাদিক বন্ধুরা, ক্ষমতার অবৈধ দখলদার দলের সন্ত্রাসীদের চাঁদাবাজি, ছিনতাই, দখল, টেন্ডারবাজি, অস্ত্রবাজি, হামলা, নারী নির্যাতন, সংখ্যালঘুদের জমি ও সম্পত্তি দখল, মাদক ব্যবসা, স্বর্ণ চোরাচালান প্রভৃতি জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। তাদের অঙ্গ সংগঠনগুলো জনগণের কাছে ধিকৃত হতে হতে
এখন বিভীষিকা ও মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে। ছাত্রলীগের সশস্ত্র ক্যাডারদের সন্ত্রাস ও অত্যাচারে আজ শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষক ও ছাত্রছাত্রীরা লাঞ্ছিত হচ্ছে। ছাত্রলীগের অন্তর্দ্বন্দ্বে প্রাণ হারাচ্ছে অনেকেই। গত 5 বছরে ছাত্রলীগের 150 সদস্য নিজ দলীয় সশস্ত্র ক্যাডারদের হাতে নিহত হয়েছে। সম্প্রতি চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে সংগঠিত ছাত্র ও শিক্ষক হত্যাকাণ্ড সকলকে হতবাক করে দিয়েছে। আইন শৃঙ্খলার এতটা অবনতি এর আগে আর কখনো হয়নি। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুণ খুন, অপহরণ, সাংবাদিক নির্যাতন, চাঁদাবাজি, সংঘর্ষ, টেন্ডার ডাকাতি অবাধে চলছে। সংবাদ মাধ্যমে শুধু হত্যার খবর আর লাশের ছবি। মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। এখন আতঙ্কের জনপদের নাম বাংলাদেশ। ইতিমধ্যে সকল সাংবিধানিক প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন ও পুলিশ সহ সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠান ও বাহিনী নগ্ন দলীয়করণের শিকার হয়েছে। র‍্যাব ও পুলিশের কেউ কেউ আওয়ামী গুন্ডা বাহিনী কিংবা কর্মীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তারা আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে না। তাদের একটি অংশ এখন ভাড়াটে খুনি হিসেবে কাজ করছে। নারায়ণগঞ্জে 11 খুনের নৃশংস ঘটনার পর র‍্যাব সদস্যদের কার্যকলাপ এখন দিবালোকের মতো স্পষ্ট। আমরা এ কারণেই র‍্যাবের বিলুপ্তি দাবি করছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, নিত্য প্রয়োজনে জিনিসপত্রের দাম অনেক আগেই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। সীমিত আয়ের মানুষের নাবিশ্বাস উঠেছে। মরার উপর খাড়ার ঘা হিসেবে গ্যাস ও বিদ্যুতের আরেক দফা দাম বাড়াবার পায়তারা চলছে। আমরা বলেছি, আজ আবারও বলছি, গ্যাস বিদ্যুতের দাম বাড়ালে জনগণকে সঙ্গে নিয়ে তীব্র লাগাতার আন্দোলন শুরু করা হবে। রামপালে কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও সুন্দরবনে তেল দূষণে বিনষ্ট করা হয়েছে পরিবেশ। ওই এলাকার জীব বৈচিত্র্য আজ গুরুতর হুমকির মুখে। শিক্ষা ব্যবস্থা ও পাবলিক পরীক্ষাকে পরিকল্পিত উপায়ে ধ্বংস করে দেয়া হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করা হচ্ছে মাদকের ভয়াবহ বিস্তার ঘটিয়ে। সর্বগ্রাসী দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে। অর্থনীতির মেরুদণ্ড ভেঙে পড়েছে। ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলো লুণ্ঠিত হয়েছে। হাজার হাজার কোটি ডলার বিদেশে পাচার করা হয়েছে। নির্বাচন কমিশনে দাখিলকৃত হলফনামায় মন্ত্রী ও এমপিদের সম্পদের পরিমাণ গত 5 বছরে কত গুণ বেড়েছে সে তথ্য আপনারা সাংবাদিকরাই প্রকাশ করেছেন। কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতু, শেয়ার মার্কেট, হলমার্ক, ডেস্টিনি ইত্যাদির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন হয়েছে। অস্ত্র ক্রয়,
কেলেঙ্কারি ও রেলের কালো বেড়াল সহ বিভিন্ন ক্ষেত্রে এদের দুর্নীতির তালিকা অনেক দীর্ঘ। তাদের লোভ এত দূর পর্যন্ত গেছে যে মুক্তিযুদ্ধের সম্মাননার মেডেলের স্বর্ণ পর্যন্ত তারা চুরি করেছে। আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করি নিজেদের অপকর্ম ও ব্যর্থতা ঢাকার জন্য ওরা সবসময় বিরোধীদের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়, সকল মানুষকে বোকা বানাতে চায়। কিন্তু দেশবাসী ইতিমধ্যে বুঝে গেছে যে কোনো ক্ষেত্রেই এদের কোনো সাফল্য নেই। তাদের সাফল্য কেবল জাতীয় স্বার্থ বিসর্জন, মিথ্যাচার, সন্ত্রাস, দখল, দলীয়করণ, নির্যাতন ও দুর্নীতিতে। প্রিয় সাংবাদিকবৃন্দ, দেশে আজ যে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে সে অবস্থার অবসান ঘটানো না গেলে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। এই সংকট উত্তরণে অনতিবিলম্বে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের সম্মতির ভিত্তিতে সরকার গঠনের কোনো বিকল্প নেই। সেই লক্ষ্যে আমরা প্রস্তাব করছি, এক, জাতীয় সংসদের নির্বাচন অবশ্যই একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হতে হবে যাতে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারে এবং সকল পক্ষের জন্য লেভেল প্লেইং ফিল্ড বা সুযোগের সমতা নিশ্চিত হয়। দুই, নির্বাচন ঘোষণার আগেই প্রতিদ্বন্দ্বী সকল পক্ষের কাছে গ্রহণযোগ্য, নিরপেক্ষ, দক্ষ, যোগ্য ও সৎ ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে যাতে জনপ্রতিনিধিত্ব আদেশ আরপিও এর প্রয়োজনীয় সংশোধন করা যায়। নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায় থেকে পক্ষপাত তুষ্ট কর্মকর্তাদের প্রত্যাহার করা যায়। নির্বাচন সংশ্লিষ্ট কর্তব্যে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা যায়। সকল পক্ষের কাছে গ্রহণযোগ্য নির্বাচনী আইন ও বিধিমালার সঠিক প্রয়োগ নিশ্চিত করা যায় এবং ভোটার তালিকার ত্রুটি বিচ্যুতি দূর করা সম্ভব হয়। নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে জাতীয় সংসদ ও মন্ত্রিসভা বিলুপ্ত হবে এবং প্রতিদ্বন্দ্বী পক্ষগুলো সম্মতিক্রমে গঠিত নির্দলীয় নিরপেক্ষ সরকার দায়িত্ব গ্রহণ করবে। চার, নির্বাচনের উপযোগী শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তারিখ ঘোষণার পরপরই বেসামরিক প্রশাসনের সহায়তায় ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সারা দেশে সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করতে হবে। পাঁচ, নির্বাচনী প্রচার অভিযান শুরুর আগে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে। প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষপাতদুষ্ট ও বিতর্কিত হিসেবে চিহ্নিত সদস্যদের সকল গুরুত্বপূর্ণ ও পদ থেকে প্রত্যাহার এবং কর্তব্য পালন থেকে বিরত রাখতে হবে। ৬, সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে। রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহার করতে হবে।
বর্তমান সরকারের আমলে বন্ধ করে দেওয়া সকল সংবাদপত্র ও স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল খুলে দিতে হবে। মাহমুদুর রহমান সহ আটক সকল সাংবাদিককে মুক্তি দিতে হবে। আমরা উপরোক্ত প্রস্তাবনা সমূহ মেনে নিয়ে জাতীয় সংকট নিরসনের আহ্বান জানাচ্ছি। এ বিষয়ে আমরা জনমত গঠনের মাধ্যমে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার অঙ্গীকার ঘোষণা করছি এবং ঐক্যবদ্ধভাবে একটি জাতীয় আন্দোলন গড়ে তুলতে সকল গণতান্ত্রিক দল, শক্তি ও ব্যক্তির প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, নির্বাচনকে প্রহসনে পরিণত করে জনগণের ভোটাধিকার হরণের দিন অর্থাৎ 5ই জানুয়ারিকে আমরা ইতিমধ্যে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালনের আহ্বান জানিয়েছি। গণতন্ত্র হত্যার বিরুদ্ধে জনমত গঠনের লক্ষ্যে ওই দিন সারা দেশে সভা সমাবেশ ও কালো পতাকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঢাকায় আমরা একটি কেন্দ্রীয় সমাবেশ করতে চেয়েছি। আশা করি আমাদেরকে শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে দেয়া হবে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন সংগ্রামের কর্মসূচিকে অগ্রসর করে নিতে চাই। পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে কর্মসূচি আসবে। বাধা দিয়ে আক্রমণ করে জনগণের আন্দোলনকে কেউ কখনো দমাতে পারেনি, এবারও পারবে না ইনশাল্লাহ। সাংবাদিক ভাই ও বোনেরা, দেশে এখন গণতন্ত্র নেই, জনগণ অধিকার হারিয়েছে, সবখানে অস্বাভাবিক অবস্থা। সকলেই আজ জীবন, সম্পদ, সম্মান ও নিরাপত্তা নিয়ে শঙ্কিত। কাজেই এবারের সংগ্রাম কেবল বিএনপি বা 20 দলের নয়, সকল দেশপ্রেমী ও গণতান্ত্রিক মানুষের। তাই আমি সকলকে এই আন্দোলনে অংশ নেয়ার আহ্বান জানাই। আমাদের দলমতের পার্থক্য আছে, সকলেরই নিজস্ব রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পৃথক ভাবনা ও কর্মসূচি আছে, কিন্তু দেশ রক্ষায় জনগণের অধিকার ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে আজ একমত হতে হবে। আমি সকলকে এক প্ল্যাটফর্মে এসে কিংবা নিজ নিজ অবস্থানে থেকে বৃহত্তর জাতীয় আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। জেল জুলুম উপেক্ষা করে এই আন্দোলন করতে হবে। একজন গ্রেফতার হলে আরেকজনকে এগিয়ে এসে আন্দোলনকে অগ্রসর করে নিতে হবে। বর্তমান ক্ষমতাসীনদের হাত আলেম, সেনা অফিসার ও নাগরিকদের রক্তে রঞ্জিত। এদের পায়ের তলায় মাটি নেই, এরা জনসমর্থনহীন, আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন। এরা বল প্রয়োগ ও ভয় দেখিয়ে টিকে থাকতে চায়। জনগণ সাহস নিয়ে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ালে এই অগণতান্ত্রিক এবং অবৈধ সরকারের পতন অনিবার্য। আমি মনে করি জনগণের বিজয় আসন্ন। আমি বিশ্বাস করি আগামী বছর হবে জনগণের বিজয়ের বছর। আল্লাহ আমাদের সহায় হন। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এখন তো প্রশ্নটা একজন করে পড়ে এটিএন বাংলা থেকে আবু দারদার উপায়।
তারা তো এটাই তো অঙ্গীকার, তারা যেটা বলেছে সেটা কি অঙ্গীকার নয়? সেটা তো সবার সামনে বলেছে এবং জাতির সামনেই বলেছে তারা, সেটাই অঙ্গীকার। এবং তারাঙ্কর সঙ্গে লিখিত কোনো হয়নি, কিন্তু তারাঙ্ক দুই দলকেই বলেছে আলোচনার মাধ্যমে এই সমস্যা নিরসন করে একটা ইনক্লুসিভ ইলেকশন করার জন্য তারাঙ্ক বলেছে। কে? এটিএন নিউজ, আতিকুর রহমান, পূর্ণিয়া। প্রথম কথা, আপনি বলছেন যে তারেক রহমান হলো ভাইস চেয়ারম্যান না সিনিয়র ভাইস চেয়ারম্যান। দ্বিতীয়ত, উনি সরাসরি এরকম কোনো কথা বলেনি, সে যা বলেছে সব তথ্যভিত্তি দিয়ে কথা বলেছে, সে সেখানে নিজের কোনো বক্তব্য বলেনি, সব কিছু তথ্য দিয়েছে, তথ্য উপাত্ত দিয়ে বলেছে সে, এবং সে এটাও পরিষ্কার করেছে এটা আমার নিজের কথা নয়, সে যে যে কে কোট করেছে সেগুলো সব উদাহরণ দিয়েছে। সমকাল থেকে আমরা তো বলেছি যে এখন জনগণ অপেক্ষা করেছে একটি বছর সময়, তো একটি বছর তো সময় দিলামই আমরা, এখন আর সময় কোথায়? দেশের মানুষের হাতে তো সময় নেই, দেশের অবস্থা তো দিনে দিনে খারাপ হচ্ছে, আর কত খারাপ? আপনারাও নির্যাতিত, জাতি নির্যাতিত, তাই আমরা মনে করি যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান হওয়া দরকার দেশের স্বার্থে। বর্তমান সরকার ধূর্ত এবং অপকৌশল করে টিকে আছে, আমার প্রশ্ন হচ্ছে রাজনীতি তো আসলে একটা কৌশলের খেলা, বিএনপি এত জনসমর্থন থাকা সত্ত্বেও অপকৌশল মোকাবেলা করতে পারছে না? রাজনীতি হলো কৌশলের খেলা, অপকৌশল নয়। বিএনপি সন্ত্রাসের রাজনীতি করে না, তারা যেটা করছে আজকে সন্ত্রাসী কাজে তারা নেমেছে, দেখেছেন? আপনারা ছবি ছাপেন, আপনারাই প্রতিটা পত্রিকায় ছবি নিউজ দেন, সেখানে আপনারা দেখছেন যে বিএনপি খালি হাতে তাদের কর্মসূচিগুলি পালন করছে এবং শান্তিপূর্ণভাবে সেখানে তাদের গুন্ডা বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ সব পুলিশের সহায়তায় অস্ত্র হাতে এবং আগ্নেয়াস্ত্র নিয়ে, পুলিশের সহায়তায় আগ্নেয়াস্ত্র নিয়ে তারা সাহস পায় না, সেখানে পুলিশের সহায়তায় তাদেরকে বিএনপি এবং বিশ দলকে মোকাবেলা করতে চায়। ইন্ডিপেন্ডেন্ট পারবে আমরা বলেছি যে আমরা আমাদের কর্মসূচি পালন করবো, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার কর্মসূচি পালন করা। দেখেন, আলোচনা যখন হয় তখন তো এখন যারা জোর করে বসে আছে তাদের সঙ্গে আলোচনা করতে হয়। হ্যাঁ, যারা ক্ষমতায় আছে জোর করেই আছে, কিন্তু তাদের সঙ্গে তো আলোচনা করে আমরা তো চাচ্ছি যে শান্তিপূর্ণভাবে একটা সমাধান, শান্তিপূর্ণ আলাপ আলোচনার মাধ্যমে। আর কি বলবো, প্রশ্ন? হাবিবুর রহমান, যুগান্তর, আগে যুগান্তরের হাবিবুর রহমান। আপনি নতুন নির্বাচনের জন্য সরকারকে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন, যদি
সরকার সব দলের অংশগ্রহণে সংবিধানে বর্তমান ধারায় তারা একটা নির্বাচন দিতে রাজি হয়, সেক্ষেত্রে আপনারা নির্বাচনে যাবেন কিনা? আর যদি না যান তাহলে নির্দলীয় সরকারের কথা বলছেন, আপনারা আবার নতুন করে কোনো ফর্মুলা দেবেন কিনা? দেখেন, আমার বক্তব্যটা হয়তো আপনি পরিষ্কার ভাবে শুনেননি বা বুঝতে পারেননি। আমরা তো বলেছি যে নির্দলীয় নিরপেক্ষ বর্তমান সংবিধান হলে কেমন করে সেটা হবে, নিশ্চয়ই সেখানে পরিবর্তন আনতে হবে সকলের সঙ্গে আলাপ আলোচনা করে। বিবিসির কাদির কল্লোল, আপনি যে সাত দফা প্রস্তাব দিয়েছেন এটাকে আলোচনার জন্য দিয়েছেন নাকি আন্দোলনটাকে প্রায়োরিটি দেবেন একটা? আর দুই নম্বর হচ্ছে যে একটা অভিযোগ আসে যে বিএনপির জোটে জামায়াত ইসলামী সংগ্রাম সরকার সরকার সে জামায়াত আলোচনা করবে না, কেন এগোচ্ছে না, সেই বিষয়টাতে আপনাদের অবস্থান? এখন এটা আমরা তো প্রস্তাব দিয়েছি জাতির উদ্দেশ্যে এবং সবাই শুনেছে, সরকারও নিশ্চয়ই বাইরে নয়, সরকারকেই ঠিক করতে হবে তারা কি আলোচনাগুলো এই প্রস্তাবগুলো মেনে আলোচনার জন্য রাজি হবেন নাকি তারা আন্দোলন করার জন্য সেরকমভাবে এগিয়ে দেবেন, সেটা সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে, সরকারকেই ঠিক করতে হবে। আন্দোলন তো তাদের সঙ্গে সবাই করেছে, আওয়ামী লীগ যখন করেছে তখন কেন এই কথাটি আপনারা বলেননি? তখন কি বলেননি আওয়ামী লীগের সঙ্গে, আওয়ামী লীগের সাথে নিয়ে আন্দোলন করেনি তারা? এখানে তো শুধু জামাতে ইসলামী কেন, আরো বহু দল আছে আমাদের সঙ্গে, অনেক দলই আছে। আমি জনগণের সঙ্গে সবসময় ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো, আমি কখনো জনগণকে ছেড়ে যাইনি। রাজপথে আমাকে যখন প্রয়োজন তখনই পাবেন আমাকে রাজপথে। বিএনপি একটি বিশাল দল, সাংগঠনিকভাবে সবসময় প্রস্তুত, এবং আপনারা দেখেছেন যে গত বছর আমরা কিভাবে আন্দোলন করেছি, আবার বছর গেলে স্বাভাবিকভাবে একটি দলকে সাংগঠনিক প্রক্রিয়া তার চলতে থাকে, এবং আমরা এদেরকে সময়ও দিয়েছি, সেজন্যই আমরা অপেক্ষা করেছি একটি বছর, কিন্তু বছর পেরিয়ে গেছে এবং বিএনপি একটি সুসংগঠিত ঐক্যবদ্ধ দল, শক্তিশালী দল, সর্ববৃহৎ দল, কাজী বিএনপি আন্দোলন করার মতো শক্তি রাখে। সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা দেখে যা মনে হচ্ছে যে সরকার বিএনপি তথা বিশ দলীয় জোটের নেতাকর্মীদের উপর একরকম নির্যাতন নিবারণ করছে, এবং আওয়ামী লীগ যেখানে নির্বাচন দেওয়া নিয়ে তাদের বলছে যে মন্ত্রীরা প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই বলছেন যে এই তারিখের পর নির্বাচন হবে না, এর আগে নির্বাচন হবে, একটা টাইম ফ্রেম দিচ্ছে, সেইখানে আপনার এই সাত দফা যে যৌক্তিকতা কতটুকু এটা হচ্ছে একটা বিষয়। আর এই সাম্প্রতিক কালে আমি স্থানীয় যারা তৃণমূল পর্যায়ে বিএনপি তাদের বিভিন্ন রকম অভিযোগ আসছে যে তারা কেন্দ্রীয় নেতাদেরকে খুঁজে পান না, তো সেই জায়গা থেকে আন্দোলনকে আরো সংঘবদ্ধ করার ব্যাপারে তৃণমূলের যে হতাশা সেটা নিরসনে আপনাদের কি ভূমিকা থাকবে? এই কথাগুলো বোধহয় নির্বাচন, দেখেন সরকার, সরকার তো এটা অবৈধ সরকার, এ কোনো জনগণের প্রতিনিধিত্ব করে না এরা, সেজন্য আজকে সকলের দাবি, শুধু আমার তো না বা বিশ দলের না, প্রত্যেকের দাবি, এবং বিদেশিরা যখন কেউ আসে তখন সকলেই বলে যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং সকলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে। এই নির্বাচনকে কেউই অ্যাকসেপ্ট করেনি, কেউই এইটাকে বৈধতা দেয়নি, কাজে নির্বাচন হতেই হবে। এখানে তারা যে যাই বলুক, তারা ক্ষমতায় আছে বলতেই পারে, এখন জোর করে ক্ষমতায় বসে আছে, দুর্নীতি অবাধে দুর্নীতি করছে বলতেই পারে, কিন্তু তাদেরকে নির্বাচন দিতেই হবে। এই নির্বাচন ছাড়া
ভোটারবিহীন নির্বাচন আপনারা তো কেউ ভোট দেননি, তো ভোটারবিহীন নির্বাচন ছাড়া কিভাবে এরা ক্ষমতায় থাকতে পারে? সেজন্যই একটা নির্বাচন দেওয়ার জন্যই আমাদের এই প্রস্তাবগুলো অত্যন্ত গ্রহণযোগ্য, চুক্তিসঙ্গত প্রস্তাব আমরা দিয়েছি। এবং আমাদের নির্বাচন, আমাদের নেতারা সবসময় রাস্তায় থাকে, পাওয়া যায়। এগুলো আমার মনে হয় এজেন্সির কতগুলো বানোয়াট খবর এবং পত্রিকার মাধ্যমে পাঠায়, আপনারাও সেটা বাধ্য হন বোধ হয় সেসব কথাবার্তা লিখতে, যার জন্য এগুলো পত্রিকায় ছাপা হয়, এগুলো আসে। আসলে বিএনপির নেতা কর্মীরা এগুলো বলে। সোহেল ভাই, ম্যাডাম আমার নাম আজাদ। মাননীয় চেয়ারপারসন, আমি জানতে চাচ্ছি যে 5ই জানুয়ারি খুবই কাছে, আপনারা অনেক দেরিতে কর্মসূচি দিয়েছেন, এর আগে আপনারা সমাবেশ করার অনুমতি চেয়েছিলেন পাননি ঢাকাতে 8ই নভেম্বর এবং গাজীপুরে পাননি, এবং 5 তারিখে সমাবেশের সময় চেয়েছেন। আপনি অল্প ছোট করে বলেন না, আমার প্রশ্ন শেষ হল যে হরতাল দিলে, কর্মসূচি দিলে মাঠে কোনো নেতারা থাকে না, মাঠে তো নেতারা নামে, নেতারা নামে, এবং তাহলে আপনারাই বলেন মাঠে যদি নেতারা নামে নাই তাহলে কেস কেন দেওয়া হলো নেতাদের নামে? তাহলে তো বলতে হবে যে মিথ্যা কেস দিয়েছে, এটা তো স্বীকার করেন, কেসটা যে মিথ্যা হয়েছে এটা আপনাদের স্বীকার করতে হবে। এবং আমাদের নেতাকর্মীরা আন্দোলনের যখন প্রয়োজন তখন ঠিকই থাকবে, আপনারা তো আন্দোলন দেখেছেন, আমরা আগেও আন্দোলন করেছি এবং অবৈধ জবরদখলকারী সরকারকে আমরা সরিয়েছি, আমরাই সেখানে অগ্রণী ভূমিকা পালন করেছি। My name is Naimul Goreim, I am from International News Agency Xinhua. I just want to know whether there is need for international community's involvement in any dialogue, and another just query whether kono international community's involvement ekhane nei. BNP is coming to join the movement. Mr. Tariq BNP andolone ache, andolon chaliye jacche. Tariq Rahman ekhon bideshe ache. তারেক রহমানের এখনো চিকিৎসাধীন রয়েছে, জানেন যে চিকিৎসা চলছে এখনো। আরেকটা কি বলছি, ম্যাডাম, আমার নাম চকর মালিকা, আমি চ্যানেল আই থেকে বলছি। বছর শেষে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন যে গত বছর যে আন্দোলন হয়েছিল দেশের মানুষ এখন সচেতন হয়েছে, এই চালাও পড়াও বা সহিংসতার রাজনীতি এই আন্দোলনের এই কৌশলের কারণেই বিরোধী দল সফল হতে পারেনি। নতুন বছরে কি আন্দোলনে আপনি কোনো নতুন কৌশল দেবেন কিনা? দেখেন, আমরা জ্বালাও পোড়াও আন্দোলনে আমরা বিশ্বাস করি না। এই জ্বালাও পোড়াও আন্দোলন করে সব সরকার, আপনার সরকার জ্বালাও পোড়াও আন্দোলন করে এবং বিরোধী দলের নেতাকর্মীদের নামে কেস দেওয়ার জন্য। আমরা আন্দোলন জনগণকে সঙ্গে নিয়ে করে এবং আমাদের আন্দোলন শান্তিপূর্ণ কর্মসূচি, আপনারা দেখেছেন তো আওয়ামী লীগের হাতে বোমা, আওয়ামী লীগের হাতে অস্ত্র, আওয়ামী লীগ পুলিশ নিয়ে সবই করছে, তারপরেও আপনারা বলেন যে জ্বালাও পোড়াও, কারা কান পাউডার দিয়ে বাস পুরায় জনগণকে মারে, আপনারা সেটা দেখেননি? নেক্সট নাম বলেন। আমি রাশিদুল হাসান। রাশিদুল হাসান উপরে নেক, অনেক আগে থেকে চেষ্টা, 28শে অক্টোবর সেদিন গেল, লোকে বৈঠক দিয়ে কারা মানুষ হত্যা করেছে, এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড তো সব আওয়ামী লীগ করে, বিএনপি বা 20 দল নয়। হ্যাঁ বলুন। ম্যাডাম, আমার নাম দাশরথন বিপু, আমি জিজিবিতে কাজ করি। আপনি আপনার বক্তব্যে বলেছেন আগামী বছর হবে বাংলাদেশের জনগণের জন্য বিজয়ের বছর। আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে দফা দিয়েছেন এটা নির্বাচনের জন্য, সেই নির্বাচনটা কোন সময়, 15তে না 16তে? কারণ একটা নির্বাচনের সময় লাগে, আমরা তো বলেছি যত দ্রুত নির্বাচন, এবং আমরা শুধু বলছি না, সারা বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য দেশে বলছে যে বাংলাদেশে দ্রুত একটা সকলের অংশগ্রহণ নির্বাচন করা প্রয়োজন, সকলেরই এটা দাবি। কারণ যে বাংলাদেশে কোনো বৈধ সরকার এখন নেই, সেজন্যই প্রয়োজন হয়ে পড়েছে একটি জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিত্বশীল সরকার, সেটা যত দ্রুত হবে তত দেশের জন্য এবং সকলের জন্য। লাস্ট কোশ্চেন, দিস ইজ লাস্ট কোশ্চেন, রাশিদুল হাসান ফ্রম ডেইলি স্টার। ম্যাডাম, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনি বলেছেন যে সকল রাজনৈতিক সকল রাজবন্দী মুক্তি চেয়েছেন, তো জামাতের যে শীর্ষ নেতৃবৃন্দ আছে যারা মানবতা বিরোধী অপরাধের জন্য সাজা পেয়েছেন, তাদের কেউ কি আপনি
আমি রাজবন্দীদের বলেছি, দেখেন আমরা বলেছি সাজাটা এক জিনিস আলাদা, সেই সাজার ব্যাপারে আমরা বলেছি কেউ যদি অপরাধ করে থাকে সেটা প্রমাণিত হয়, সেটা হতে হবে সুষ্ঠু বিচার হতে হবে, আন্তর্জাতিক মানের হতে হবে এবং ট্রান্সপারেন্ট হতে হবে, সেখানে আমাদের কোনো তো ইয়ে নেই। কিন্তু এর মধ্যে মিথ্যা মামলা দিয়ে সকলকেই ঢুকিয়ে দেওয়া হয়। Thank you very much. Thank you. Thank you. Thank you. Thank you.